কে ছবি কবি নন্দন, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি স্টার্ট না হওয়ার জন্য মূল মূল যে ধরুন গাড়ি আপনার দীর্ঘদিন বসে থাকলো অথবা যে কোনো কারণে স্টার্ট হচ্ছে না, সেটার জন্য আপনি কী চেক করবেন, কী কারণে হতে পারে। মূল কারণ হচ্ছে তিনটি, একটি হচ্ছে ব্যাটারির প্রবলেম, একটি হচ্ছে কারেন্টের প্রবলেম, একটি হচ্ছে গ্যাস বা তেলের প্রবলেম। সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন ব্যাটারির ক্ষেত্রে? এটা হচ্ছে আমাদের ব্যাটারি, তো এটা ড্রাই ব্যাটারি। ড্রাই ব্যাটারির সুবিধাটা হচ্ছে যে এখানে চার্জ থাকলে একটা বাতি দেখা যায় সবুজ, এটা মেবি ক্যামেরায় দেখা যাচ্ছে না। ওকে, তো কীভাবে বুঝবেন আপনার মিটারের ড্যাশবোর্ডের বাতির অনেক সময় দেখবেন যে আগে যেভাবে চলতো তার চেয়ে কমে গেছে অথবা সেলফ ধরছে না, তার মানে ব্যাটারি প্রবলেম। ওকে, সেকেন্ড হচ্ছে গাড়ির সেলফ মারতেছি স্টার্ট হচ্ছে না। ওকে, সেক্ষেত্রে সেলফ মারছেন স্টার্ট হচ্ছে না, সেক্ষেত্রে হবে যে দুইটা প্রবলেমের কারণে হতে পারে। সেই একটা উল্লেখযোগ্য প্রবলেম হচ্ছে আপনার এই চারটা প্লাগ আছে এখানে, 1, 2, 3, 4, এই চারটা প্লাগের মধ্যে এই 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 জিনিসগুলোতে আপনার এই এটাকে বলে ডিস্ট্রিবিউটার, ডিস্ট্রিবিউটার জিনিসটাকে এটার মধ্যে কারেন্টগুলোকে সার্ভ মারে, এটার ভিতরে কারেন্ট যদি কোনোভাবে এক মিস করে বা এটা যদি কোনোভাবে কারেন্ট না দেয় তো কোনোভাবেই কোনো দিনও গাড়ি স্টার্ট হবে না আপনার, যতই আপনি সেলফ মারুন আর যত যাই করুন। তো এইটা একটা মেইন ফ্যাক্ট, এটা আপনার ডিস্ট্রিবিউটার কারেন্টকে ডিস্ট্রিবিউশন করে প্লাগের মধ্যে। ওকে, তো যদি আপনি দেখবেন কীভাবে যে আপনার গাড়ি কারেন্ট দিচ্ছে কি না বুঝতেছেন কিনা, সেক্ষেত্রে যে কোনো একটা প্লাগ খুলে লাইক আপনি এটার সাথে এটার মধ্যে কিছু একটা ঢুকিয়ে, আমি এক হাত দিয়ে সরি ভিডিও করছি বলে আপনি দেখাতে প্রবলেম হচ্ছে, যে কোনো একটা স্টিল জাতীয় কিছু একটা ধরে অবশ্যই হাত বাইরে রাখবেন, এটার সাথে কোনোভাবেই যেন হাত না লাগে আপনার। আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি, বাট আপনি একটু এভাবে ধরবেন, বাট এই হাতটা আপনার এখানে থাকা যাবে না, সরি, মানে এটার ভিতরে যেন কানেকশনটা পায়, ভিতরের অংশে যেন কানেকশনটা পেয়ে আর এখানে এভাবে ধরবেন। যে কোনো বডির সাথে দেখলে সেলফ মারবে দেখবেন এখানে স্পার্ক করছে। স্পার্ক যদি করে এখানে আর অথচ যদি দেখেন স্পার্ক না করতেছে তার মানে এখানে কারেন্ট দিচ্ছে না। ওকে, এই জিনিসটা আমরা ক্লিয়ার, তো এটা যখন আমরা দেখবো তার মানে কারেন্ট দিচ্ছে না, কারেন্টের প্রবলেম, ব্যাস এক কথায় শেষ। সেকেন্ড হচ্ছে যদি এটাই আবার দিচ্ছে তারপর স্টার্ট হচ্ছে না, তারপর স্টার্ট না হওয়ার কারণ হচ্ছে সেটা হচ্ছে যে অটো গাড়িগুলোতে কার্বোরেটর থাকে না, এটা এগুলো সরাসরি তেলটা এখান থেকে আসে, এখান থেকে এটা মেইন লাইন, এই যে এই জায়গাটা মেইন লাইন তেলের, সরাসরি এখান থেকে ইন করে আপনার এই চারটার মধ্যে। তো গাড়িতে তেল আসে কিনা সেটা বুঝবো কীভাবে? মিটার ছাড়াও, ধরুন আপনি মিটার নষ্ট এনিওয়ে, আপনি এই জিনিসটাকে লুজ দিবেন, লুজ দিলে দেখবেন এখান থেকে ফোর্স এখান থেকে তেল বেরোচ্ছে, তো ফোর্স এখানে তেল বেরোতে থাকে তার মানে আপনার গাড়িতে তেল আছে। নাম্বার থ্রি হচ্ছে গ্যাস, গ্যাসের মিটার আপনার খারাপ, সেক্ষেত্রে কী করবেন? গ্যাসের মিটার খারাপ হলে আপনার এই জায়গাটাতে দেখা যায় আমার গ্যাস আছে কতটুকু, নেই এখানে জিরো থেকে এখানে একটা ইয়ে আছে মিটার, আমার এটা ময়লা থাকার কথা আছে, আমার গ্যাস নেই একদমই, তার কারণে নিচে পড়ে আছে মিটারটা, যতটুকু গ্যাস থাকবে সেই মিটারটা একটু উপরে নিচে থাকবে, তো গ্যাস এবং ইয়া এই হচ্ছে বিষয়। তাহলে আমি কী পেলাম? ব্যাটারি, কারেন্টের প্রবলেম, তেলের প্রবলেম, এই তিনটা ছাড়া গাড়ি স্টার্ট না হওয়ার এই তিনটা একসাথে কাজ করতে হবে, তিনটা একসাথে যদি কোনোটা প্রবলেম হয়। এবং আপনি তাহলে আইডেন্টিফাই করতে পারতেছেন কীভাবে? ব্যাটারির বিষয়টা আপনি বুঝলেন, কারেন্টের বিষয়টা আপনি বুঝলেন কীভাবে আপনার কারেন্ট দিচ্ছে কি না, যদি আপনি বিষয়টা বুঝতে পারেন তাহলে হবে কি আপনার মিস্ত্রির সাথে বা কারোর সাথে কথা বলতে আপনার সুবিধা হবে যে হ্যাঁ এই প্রবলেমটা আছে উনি বুঝতে পারবে। এই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার গাড়িতে ইনকেস তেল স্টার্ট হচ্ছে না, তখন আপনি কী করবেন? মানে তেল আছে, গ্যাস স্টার্ট হচ্ছে, তেল স্টার্ট হচ্ছে না, সেক্ষেত্রে অনেক সময় এরকম হয়ে থাকে এই প্রবলেমটা। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে একটা তার এইখানে প্লাস উপরে আপনি লাগাবেন, হ্যাঁ এটা খুলে তার পিন দুটো খুলে এখান থেকে একটা তার আপনি এখানে নিয়ে প্লাসে ধরবেন, যখন আপনি চাবি দিবেন তখন একটা টাস করে একটা শব্দ হবে, এভাবে আপনি ডাইরেক্ট করে স্টার্ট করতে পারেন যদি আপনার গ্যাসে অনেক সময় স্টার্ট না হয়, ঠিক আছে? তেলে চলায় অনেকক্ষণ চালানোর পর স্টার্ট হচ্ছে না, এই হচ্ছে বিষয়। আর গাড়ির আসলে তেলে চালালে এখানে গাড়িতে প্লাকে স্পার্ক জমতে পারে, এর আগে আপনাকে দেখিয়েছি, বলেছি যে স্পার্কগুলো কীভাবে জমে, তো সেই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং আমাদের সাথে থাকবেন, আমরা পর্যায়ক্রমে এরকমের মজার মজার কিছু বিষয় শিক্ষণীয় আপনাদের সাথে নিয়ে আসবো। আরেকটা বিষয় হচ্ছে আপনার পাওয়ার এবং এই তেলগুলো সবসময় খেয়াল রাখবেন, এটা হচ্ছে আবার আমি দেখিয়েছি, তারপর দেখেছি এখানে কতটুকু আপনার মোবিল আছে
সেটা আপনি এই যে এটা দ্বারা বুঝতে পারবেন। দেখুন আমার কাছে মোবাইল নেই একদমই, এইটুকু আছে, কিন্তু মোবাইল থাকবে একদম এই পর্যন্ত, তো যতটুকু থাকবে আপনার মুছে দিয়ে এটা দেখতে পাবেন কতটুকু আছে। নিয়েছি বিষয়, আরেকটা বিষয় হচ্ছে পাওয়ার ওয়েল ইজ ইম্পর্টেন্ট পার্ট অফ কার, এটার মধ্যে পাওয়ার ওয়েলটা থাকে। এই দেখুন একদম ভরা ভরা ভরাই থাকবে বলা যায়, একটু কমছে দেখুন, হ্যাঁ এই যে এই অবস্থা থাকবে, এটা পাওয়ার ওয়েল ইম্পর্টেন্ট। এই জিনিসটা খেয়াল করতে হবে, পানি আপনার গাড়িতে সবসময় এটা এই রেগুলেটর এক্সট্রা পানি টান দেয়, আর হচ্ছে এটা রেগুলেটর, রেগুলেটর পানি সবসময় ঠিক আছে কিনা মাস্ট আপনার খেয়াল করতে হবে, বিকজ পানি না থাকলে কিন্তু গাড়ি যেতে পারে। আর অন্য বিষয়ে দেখি সেইগুলো যে এটা জেনারেটর, এটা মোটর সরি কারেন্ট ইয়া করে জেনারেটর, আর নিচে হচ্ছে গাড়ির এসি পাখা এসি কম্প্রেসার। এসি নিয়ে আমরা পরবর্তীতে টিউটোরিয়াল আলোচনা করবো। আর এটা হচ্ছে গিয়ার অয়েল, পাওয়ার গাড়িতে গিয়ার অয়েলগুলো কি কতটুকু আছে না আছে সেটা দেখার জন্য। এটাও আসলে এখানে থাকবে আপনার, এটা স্টার্ট অবস্থায়, যদি স্টার্ট অবস্থায় স্টার্ট সারাই এভাবে থাকবে, আর স্টার্ট দিলে এটা কতটুকু আছে এটা মাপটা বোঝা যাবে, স্টার্ট দিয়ে গিয়ার ফালালে এটা আরেকজন উঠাতে বলবেন তাহলে বোঝা যাবে এটা। আর এই অন্যান্য বিষয়গুলো তো আমরা দীর্ঘ নিজে বিগত টিউটোরিয়ালে সরি দেখিয়েছি, আর আমরা পর্যায়ক্রমে আরও এই ইঞ্জিন বিষয়ক কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আসবো। আর আপনাদের সাবস্ক্রাইবার করছেন আমাকে এবং আমাদের সাথে থাকবেন, হোপফুলি আমরা ডে বাই ডে আপনাদের জন্য ভালো কিছু পরামর্শ এবং টিপস আপনাদেরকে দেখাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।